অনেকেরই স্বপ্ন থাকে শহরের যানজট কোলাহল থেকে দূরে কোনো দ্বীপে মনের মানুষের সঙ্গে সময় কাটানোর। তবে কখনো এই ধরনের জায়গায় সারা জীবন থাকার সুযোগ পেলে কি করতেন? শুনতে স্বপ্নের মতো হলেও বাস্তবে তা কিন্তু অসম্ভব নয়। থাকার জায়গা থেকে শুরু করে লাইট হাউস, জেটি সব কিছুই মিলবে খুবই আকর্ষণীয় মূল্যে। শুধু বিদেশে নয়, কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটের যা দাম, আনুমানিক সেই দামেই বিক্রি হতে চলেছে একটি আস্ত দ্বীপ, স্কটল্যান্ডের আইল্যান্ড অফ প্লাডা। 350,000 ইউরো মূল্যে এই দ্বীপটি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতীয় মুদ্রা অনুযায়ী যার পরিমাণ আনুমানিক 2,88,98,344 টাকা। তুলনা করলে দেখা যায় এডিনবরা শহরে এই দামে 4টি বেডরুম বিশিষ্ট বাড়ি কিনতে পাওয়া যায়। এছাড়াও গ্লাসগো শহরের পশ্চিম সীমান্তে 3 বেডরুম বিশিষ্ট ফ্ল্যাট এবং ক্লার্কস্টন শহরে 3 বেডরুম বিশিষ্ট ভিলাও কেনা যাবে। বিদেশেই নয়, কলকাতায় কোনো ফ্ল্যাট কিনতে হলেও খুব ভালো মাপের যদি ফ্ল্যাট হয় এই দামে কিনতে পাওয়া যায়। তবে স্কটল্যান্ডের মতো জায়গায় আস্ত একটি দ্বীপ এমন জলের দামে বিক্রি হওয়ার কারণ কি? এই প্রসঙ্গে স্কটিশ সরকারের তরফে জানানো হয়েছে, ভূমি সংস্কার বিলের জন্য জুলাইয়ের শুরুতে যে প্রস্তাবগুলি পেশ করা হয়েছিল সেই অনুযায়ী প্লাডাকে তালিকা বহির্ভূত রাখা হয়েছে। সংস্কার বিল অনুযায়ী সরকারি আধিকারিকেরা বড় জমি কেনাবেচা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই জমির পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এলাকাগুলি 3,000 হেক্টর মানে প্রায় 7,400 একর পরিমাণ জমির উপর রয়েছে সেখানকার কেনাবেচা করতে পারবেন তারা। প্লাডা দ্বীপটি 28 একর জমির উপর তৈরি হওয়ায় তার মূল্য সরকার নির্ধারণ করতে পারবে না। এছাড়াও কোনো ন্যূনতম জনবসতিপূর্ণ একটি দ্বীপের সংখ্যাগরিষ্ঠ অংশকে একটি হোল্ডিং হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এই বিলের মাধ্যমে। স্কটল্যান্ডের বাকি দুটি দ্বীপ এইক এবং গিঘা বিক্রির পরে নতুন রূপ পেয়েছে। এই দ্বীপগুলি আয়তনে অনেক বড়। টম স্টুয়ার্ট মুর নামের সম্পত্তি পরিচালনকারী সংস্থার আধিকারিক জানিয়েছেন, এই দ্বীপ বিক্রির জন্য যখন বাজারে আনা হয়েছিল তখন মানুষ কেনার জন্য প্রচণ্ড আগ্রহ দেখিয়েছেন। তার মতে কোনো দ্বীপ কিনে সেখানে যদি ঠিকমতো বিনিয়োগ করা যায় তবে সেই এলাকাকে বাসযোগ্য করে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। এই দ্বীপে যে লাইট হাউসটি রয়েছে তা 1790 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নর্দার্ন লাইট হাউস বোর্ড, যার প্রধান দপ্তর এডিনবরাতে। লাইট হাউস ছাড়াও এখানে একটি বাড়িও রয়েছে। 5টি বেডরুমের পাশাপাশি এই বাড়িতে আলাদা বসার জায়গা, রান্নাঘর এবং স্নানের জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে। বাড়ির পাশে রয়েছে 2 বেডরুমের একটি উন্মুক্ত পান্থশালা। পাথরের তৈরি জেটি সহ হেলিকপ্টার নামার আলাদা জায়গা রয়েছেও এই দ্বীপে। এই দ্বীপ থেকে আয়ারল্যান্ডের উত্তরাংশ আইলসা ক্রেইক আররানের দক্ষিণ উপকূলের বিস্তৃত এলাকা দেখা যায়। তবে মূল শহর থেকে যোগাযোগের মাধ্যম প্রায় নেই বললেই চলে। গ্লাসগো থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে নৌকা এবং হেলিকপ্টার ছাড়া যাতায়াতই করা যায় না। 28 একরের এই জমির 2.5 একর এলাকা জুড়ে রয়েছে দেওয়াল ঘেরা বাগান। এই বাগানে ফল থেকে শাকসবজি সব কিছুই কিন্তু চাষ করা যায়। এছাড়াও পরিযায়ী পাখিদের জন্য এই দ্বীপটি সোনার খনির মতো। চারপাশের পরিবেশ এত মনোরম যে প্রায় 100 প্রজাতিরও বেশি পরিযায়ী পাখি বছরের বিশেষ বিশেষ সময় এই দ্বীপে আসে। তবে এই প্রথম যে আইল্যান্ড অফ প্লাডা বিক্রি করে দেওয়া হয়েছে তা নয়, 3 দশক আগে আররান এস্টেট সংস্থা এই দ্বীপটি ফ্যাশন ডিজাইনার ডেরেক ও স্যালি মর্টেনের কাছে বিক্রি করে। বর্তমানে এই আস্ত দ্বীপের মালিক এই মর্টেন দম্পতি। তো বন্ধুরা, কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ট্রাভেল শুটার্স এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে। টাটা।